ভালুকা দুই সন্তানের জননী এক পুত্র সন্তানকে নিয়ে পালিয়ে গেছে পুত্রবধূ কুকিলা স্বামীর পরিবারের অভিযোগ। মেয়ের বাবা মার অভিযোগ মেয়েকে অপহরণ করেছে জামাই কবিরের পরিবার। ভালুকা থানায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। ময়মনসিংহ স্টাফ রিপোর্টার নূর হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ধিতপুর ইউনিয়নের রান্দি মাইডামের টেক গ্রামের মোহাম্মদ শামসুল হকের ছেলে সৌদি প্রবাসী কবির মিয়া, ভরাডোবা ইউনিয়নের বাটগাঁও গ্রামের জুয়েল মিয়ার মেয়ে কুকিলা। 15 বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিন মূল্য কবির ও কুকিলার মোতাবেক বিবাহ হয়। কয়েক বছর পর তাদের কোলে ফুটফুটে একটি কন্যা সন্তান আসে, কবিতা। বর্তমান বয়স তার 11 বছর। তারপর তাদের সংসারে রাজপুত্রের মতো একটি পুত্র সন্তান জন্ম নেয়, কাউসারের বয়স 5 বছর। সৌদি প্রবাসী কবির ও তার পরিবারের অভিযোগ, কুকিলা কারো কথা শুনত না, ইচ্ছামতো চলাফেরা করত। কুকিলার মা বাবা মেয়েকে সবসময় কুপরামর্শ দিয়ে আসছিল। কুকিলার গার্জিয়ানের কারণে কবিরের সংসারে সবসময় অশান্তি লেগেই থাকতো। কবিরের স্ত্রী কুকিলা মার্চের 3 তারিখ তার নগদ 3 লক্ষ টাকা, 8 আনি ওজনের একটি স্বর্ণ চেইন, 1 জোড়া কানের ফুল, 1 জোড়া হাতের বালা, নগদ টাকা ও স্বর্ণ মিলিয়ে মোট 4,40,000 টাকা নিয়ে দুপুর 2টার দিকে ছেলে ও জিনিসপত্র লুকিয়ে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। কবিরের পরিবারের কাছ থেকে জানা যায় পাশের বাড়ির ইমরান নামের এক ছেলের সাথে পালিয়ে গেছে। বিকাল হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলেও তারপরেও ডাক্তারের কাছ থেকে কুকিলা আসেনি। ছেলের বয়ামের আমার ফুটাইন গেছে, হলে 7 মাস চলছে। 7 মাসের ভিতরে মনোরণ আর 6 মাসের ভিতরে তারা আমার ভূতের বুয়ে অনেক মোবাইল চোবাইল কই দেয়া অন কার লগে সম্পর্ক করছে এটা কইতারি না, বুঝছ? অনেক হোনা হোনা হোনি এমরান এমরানের সাথে গেছে, তারও মোবাইল বদ্ধ, এমরানের মোবাইল বদ্ধ। অনেক তার কিন্তু খোঁজখবর নেই, খোঁজখবর নাই। ও না বাবা, আমার খালি আমার ছেলের আমার নাতি দেখালে আইনা দিন, আমি আর কিছু চাই না। থানা আমরা একটা অভিযোগ করে থই দিচ্ছি, মনে হর ছেলে ডাল লাগে, সেটা দেখি কিছু না করতে পারে। তার শাশুড়ি কোকিলার মুঠোফোনে ফোন দিয়ে ফোন বন্ধ পান। তারপর থেকে খোঁজাখুঁজি করতে থাকে, কোনো সন্ধান এখনও পায়নি প্রবাসী কবিরের পরিবার। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় কবিরের মা অর্থাৎ কুকিলার শাশুড়ি সেলিনা আক্তার ডাইনির মতন আচরণ করতেন পুত্রবধূর সাথে, সবসময় অত্যাচার নির্যাতন করে আসছিল। তার শাশুড়ি পুত্রবধূকে মারপিট সহ বিভিন্ন কৌশলে তাকে অত্যাচার করত, সেটিও জানা যায় এবং জানায় কুকিলার মা বাবা। কোথায় গেছে? আমরা তো নিখোঁজ পাই না, ইমরানের সাথে কোথায় গেছে দেখি না। তারা আপনারা কি কোন সন্ধান পাইছেন? না, আমরা কোন সন্ধান পাইছি না। 15 বছর হয়েছে, এই কিছু গয়না আবার লইয়া আমি কিছু খোঁজ খবর পাই নাই। তখন 3 লাখ টাকা লইয়া গয়না হচ্ছিল আমার নাতির লইয়া করে আমি ডাক্তার এনে যাই। এর মধ্যে কইয়া তার নিকট পুত আমার 6-7 মাস হয়েছে, 7 মাস ধরে আমি বিদেশ। হ্যাঁ, তা পয়সা করে সাথে এই পয়সা করে ইয়া হয়েছে, সব লইয়া গেছে। কার সাথে গেছে? গেছে এমরান বাড়ি কোথায়? বাড়ি ভাঙিয়া দিয়ে।